শিক্ষার্থী স্বাগতম তোমাদের পরবর্তী ক্লাসে। আজ আমি এসেছি অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় অভিধান, নবম পরিচ্ছেদ নবম। অভিধান হচ্ছে ইংরেজির ডিকশনারি, বাংলা শব্দ হচ্ছে অভিধান। ইংরেজিতে ডিকশনারি আর বাংলা প্রতিশব্দ হচ্ছে অভিধান। ইংরেজিতে ডিকশনারি বাংলা প্রতিশব্দ হচ্ছে অভিধান। অভিধান হচ্ছে সেই গ্রন্থ যা বাংলা ভাষার শব্দসমূহের উৎপত্তি, শব্দের অর্থ, শব্দের বানান শুদ্ধ এবং পদ নির্ণয়ে সম্পর্কে আলোচনা করে। অভিধান হচ্ছে সেই গ্রন্থ যা শব্দের উৎপত্তি, শব্দের অর্থ, শব্দের পদ নির্ণয়ে বিশদভাবে আলোচনা করে। অভিধান হচ্ছে সেই গ্রন্থ যা ওই ভাষার শব্দসমূহের উৎপত্তি। অভিধান হচ্ছে সেই গ্রন্থ যা ভাষার শব্দসমূহের উৎপত্তি, শব্দের অর্থ, শব্দের পদ নির্ণয়ে বিশদভাবে আলোচনা করে এবং অভিধান জানিয়ে দেয় যে শব্দের শুদ্ধ রূপ কোনটি, শব্দের শুদ্ধ বানান কোনটি এবং শব্দের অর্থটি কী। অভিধান জানিয়ে দেয় যে শব্দের শুদ্ধ রূপ কোনটি, শব্দের অর্থ কী এবং শব্দের সঠিক উচ্চারণ কি। অভিধান মানেই হচ্ছে শুদ্ধতার প্রতীক। অভিধান মানেই হচ্ছে শুদ্ধতার প্রতীক। অভিধান মানেই হচ্ছে শুদ্ধতার প্রতীক। পৃথিবীর সব ভাষাভাষী জনগোষ্ঠীরই অভিধান রয়েছে। পৃথিবীর সব ভাষাভাষী জনগোষ্ঠীরই অভিধান রয়েছে, তেমনি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীরও অভিধান আছে। তাহলে অভিধান কাকে বলে? অভিধান হচ্ছে ইংরেজি ডিকশনারি বাংলা শব্দের প্রতিশব্দ। অভিধান হচ্ছে ইংরেজি ডিকশনারি শব্দের প্রতিশব্দ। অভিধান কাকে বলে? অভিধান হচ্ছে সেই গ্রন্থ যেখানে ভাষার উৎপত্তি, ভাষার অর্থ, ভাষার শব্দের উৎপত্তি, শব্দের অর্থ এবং শব্দের পদকে নির্ণয় করে বিশদভাবে আলোচনা করে। অভিধান হচ্ছে সেই গ্রন্থ যেখানে শব্দের শব্দসমূহ, শব্দের উৎপত্তি, শব্দের অর্থ এবং শব্দের বানানকে বিশদভাবে, শব্দের বানান ও শব্দের পদকে বিশদভাবে আলোচনা করে। অভিধানের মধ্য দিয়ে আমরা একটি শব্দের অর্থ, শব্দের শুদ্ধ বানান এবং শব্দের পদ সম্পর্কে জানতে পারি। অভিধানকে মূলত বলা হয় শুদ্ধতার প্রতীক। অভিধান মূলত শুদ্ধতার প্রতীক। পৃথিবীর প্রত্যেক ভাষাভাষী গোষ্ঠীরই রয়েছে অভিধান। পৃথিবীর প্রত্যেক ভাষাভাষী গোষ্ঠীরই রয়েছে অভিধান, তেমনি বাংলা ভাষাভাষী গোষ্ঠীরও আছে অভিধান। এবারে সব বর্ণনাক্রম কীভাবে এই অভিধান বাক্যে, কীভাবে অভিধানে বর্ণ সাজানো থাকে, কীভাবে অভিধানে বর্ণ বর্ণ দিয়ে শব্দ সাজানো থাকে। এখন আমরা জানবো কীভাবে অভিধানে বর্ণ দিয়ে শব্দ সাজানো থাকে। আমরা সাধারণত বর্ণ যেভাবে শিখেছি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, সেভাবে সাজানো থাকলেও কিছুটা ব্যতিক্রম রয়েছে। তো অভিধানের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। চলো আমরা এবার দেখি কীভাবে অভিধানে বর্ণ সাজানো থাকে। আমরা যখন
ডিকশনারিতে খুঁজে দেখবো, তখন দেখবো ডয়ের পরে ডয় কিন্তু র দিয়ে বর্ণ সাজানো আছে, রেড হ, তারপরে ধয় কিন্তু র। তাহলে আমরা কি ধয়ের পরে সাধারণত ব্যঞ্জন বর্ণ করি ধ মধ্যাহ্ন, ড ট ড ঢ মধ্যাহ্ন, কিন্তু আমরা ডিকশনারিতে সাধারণ গুলো দেখবো ধয়ের পরে ধয় কিন্তু র। তারপরে দেখো ত, তয়ের পরে আসবে খণ্ডস্ত দিয়ে বর্ণ, তয়ের পরে আসবে খণ্ডস্ত দিয়ে বর্ণ, ট ত থ দ ধ দন্তন্য। তারপরে আসো প, এরপরে দেখবো উন্তুস্ত বর্ণটি, আমরা সাধারণত কি করি উন্তুজ র, কিন্তু উন্তুজ পরে ডিকশনারিতে আসবে বা অভিধানে আসবে উন্তুজ পরে উন্তুস্ত, তারপরে আসবে র। আবার এখানে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যে মূল শব্দটা খুঁজবো সেটা মোটা অক্ষরে অর্থাৎ বোল টাইপের লেখা থাকবে, আর যখন সেটা বিশেষ্য পদ হবে তখন সেটার পাশে বি দিয়ে সেটাকে বিশেষণ পদ বিশেষ্য পদ নির্ণয় করা হবে, আর যদি সেটা বিশেষণ পদ হয় তাহলে বিন দিয়ে বিশেষণ পদ লেখা থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের এই বর্ণনা ক্রম, এই বর্ণনা ক্রমটি অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করবে, কারণ তোমাদের ডিকশনারিতে সঠিক শব্দ খুব তাড়াতাড়ি খুঁজে বের করার জন্য এই বর্ণনা ক্রম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এখানে সমাপ্ত, সবাইকে ধন্যবাদ।